हेलो फ्रेंड्स, वेलकम टू माय चैनल शांतनु टेक। আমি আছি আপনাদের সঙ্গে শান্তনু। আজকে এই ভিডিওতে ফটো এডিটিং নিয়ে একটি পার্ট আপনাদের সঙ্গে আলোচনা করব। আমার এই ফোন স্ক্রিনের উপর একটি ছবি আপনারা দেখতে পাচ্ছেন, এই রকম এডিটিং আপনারাও ইজি ভাবে করতে পারেন। তার জন্য কিছু করতে হবে না, ছোট্ট একটি কাজ করতে হবে, স্কিপ না করে পুরো ভিডিওটা আপনাদেরকে দেখতে হবে। আর একটি ছোট্ট রিকোয়েস্ট, এখনও পর্যন্ত ইনস্টাগ্রামে ফলো না করে থাকেন তো অবশ্যই আমার ইনস্টাগ্রামটা গিয়ে ফলো করে নেবেন। ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে আমার ডিসক্রিপশন বক্সে। তো আর বেশি দেরি না করে ভিডিওটা শুরু করছি। তার জন্য আমাদেরকে চলে যেতে হবে পিক্স আর্ট অ্যাপ্লিকেশন। তো আমি ডাইরেক্ট পিক্স আর্ট অ্যাপ্লিকেশনে চলে যাচ্ছি। দেখতে পাচ্ছেন পিক্স আর্ট অ্যাপ্লিকেশনটা আমি খুলে ফেলেছি। এরপরে আমি এখানে প্লাস আইকনে আমি ক্লিক করব। তারপরে আমি অ্যাপ্লিকেশনের মধ্যে ঢুকে যাব। অ্যাপ্লিকেশনটা খুলে গেছে। আমি এবার একটা আমার ফেভারিট একটা ব্যাকগ্রাউন্ড আমি অ্যাড করে নিচ্ছি। তো আমি অ্যাড করে নিলাম। অ্যাড করার পর এরপরে আমি একটা ফটোকে অ্যাড করব। তো আমি অ্যাড ফটোতে চলে যাচ্ছি। অ্যাড ফটোতে এসে আমি একটা ফটো অ্যাড করে নেব। আমি একটা ফটো অ্যাড করে নিচ্ছি। তো এটাকে আমি বড় করে নিচ্ছি। আপনার আপনার ফটোতে আপনি আপনার মাপে ফটোটাকে বড় করে নেবেন। তো আমি ফটোটাকে বড় করে নিচ্ছি। তারপরে আমি টিক চিহ্নতে ছবিটা আমি অ্যাড করে নিচ্ছি। অ্যাড করার পর আমি চলে যাব টুলসে। টুলসে আসার পর এখানে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট বলে একটা অপশন। অ্যাডজাস্টে আসার পর আপনারা নিচে দেখতে পাচ্ছেন স্যাচুরেশন বলে একটা অপশন আছে। স্যাচুরেশনে এসে এটাকে আমি 80 করে নিচ্ছি। 80 আমি 80 করে নিচ্ছি। 80 করার পর এখানে ক্লিয়ারলিটি দেখতে পাচ্ছেন অপশনটা। ক্লিয়ারলিটিতে এসে এখানে আপনারা আমি এখানে 60 করে নিচ্ছি। 60 করার পর এখানে কন্ট্রাস্ট দেখতে পাচ্ছেন, কন্ট্রাস্টও আমি একটু বাড়িয়ে নিচ্ছি। কন্ট্রাস্ট আমি 15 করে নিচ্ছি। 15 করার পর এখানে উপরে একটা দেখতে পাচ্ছেন ইরেজার বলে একটা অপশান। ইরেজারে এসে আপনি এখানে ইরেজে এসে ফেসটাকে ইরেজ করে নিচ্ছি। হার্ডনেসটাকে বাড়িয়ে নিচ্ছি, 100 করে নিচ্ছি। এবার সাইজটাকে একটু কমিয়ে নিচ্ছি। সাইজটাকে কমিয়ে নিয়ে এখানে আমি ফেসে এটাকে চালিয়ে দেব। তো ইরেজ করার পর আমি এখানে টিক চিহ্নতে ক্লিক করে দিচ্ছি। টিক চিহ্নতে করার পর আবার একবার টিক চিহ্ন করবেন। টিক চিহ্ন করার পর আপনি চলে আসবেন ইফেক্টস। ইফেক্টসে এসে আপনারা দেখতে পাচ্ছেন কালার বলে লাস্টে একটা কালার বলে অপশান আছে। কালার বলে অপশানে এসে এখানে স্যাচুরেশন অপশানে এসে স্যাচুরেশনটাকে একটু কমিয়ে দেবেন। তো আমি এটা আমি করে নিচ্ছি 50। স্যাচুরেশন আমি 50 করে নিচ্ছি, 55 করে নিচ্ছি। ঠিক আছে, 55 করার পর আবার এখানে টিক চিহ্নতে ক্লিক করে নেবেন। টিক ক্লিক করার পর আবার একবার টিক চিহ্ন করে নেবেন। তো এরপর বিউটিফাই অপশানে চলে আসবেন। বিউটিফাই অপশানে আসার পরে একটা ফেসটাকে স্মুথ করতে হবে। তো স্মুথ করার জন্য ফেস ফিক্স বলে একটা অপশান আছে। তো ফেস ফিক্স অপশানে এসে এখানে আমি এটাকে কমিয়ে নিচ্ছি 15 করে নিচ্ছি। ঠিক আছে, 15 করার পর এটাকে আমি ফেসে চালিয়ে দিচ্ছি। আপনারও একইভাবে এরকম ফেসে চালিয়ে দেবেন, স্মুথ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন কত স্মুথলি হয়ে যাচ্ছে স্কিনগুলো। তো হয়ে গেছে। এবার টিক চিহ্নতে ক্লিক করে দেব। টিক চিহ্নতে ক্লিক করার পর আবার একবার টিক চিহ্নতে ক্লিক করে দেবেন। তো এরপরে ফেসটাকে একটু ফেস করার জন্য তো আবার চলে যাব টুলসে। টুলসে আসার পর অ্যাডজাস্টে এসে ব্রাইটনেসটাকে একটু বাড়িয়ে নেবেন। তো আমি এখানে ব্রাইটনেস 5 করে নিচ্ছি। 5 6 থাক 6
ফিক্স করে নিয়ে সিচুয়েশনটাকে একটু কমিয়ে নেব আমি 10 করে নিচ্ছে সিচুয়েশন 10 করার পর আপনি ইরেজারে চলে যাবেন ইরেজারে এসে এখানে ইরেজে ক্লিক করে এখানে ইনভার্ট বলে অপশনটা আছে ইনভার্টটাকে ক্লিক করে দেবেন ইনভার্টে ক্লিক করে এখানে আপনি আপনি এখানে রিস্টোরে এসে হার্ডনেস অপশনটাকে এখানে একটু বাড়িয়ে নেবেন তো আমি এখানে হার্ডনেস অপশনটাকে 80 করে নিচ্ছি আর সাইজটাকে একটু আমি কমিয়ে নিচ্ছি 30 করে দিচ্ছি 30 করে আমি এখানে ফেসে এখানে চালিয়ে দেব দেখতে পাচ্ছেন ফেসটা একটু সাদা সাদা এবং ফেস হয়ে যাচ্ছে তো আপনারাও একইভাবে এরকম করে নেবেন দেখতে পাচ্ছেন কত ক্লিয়ার হয়ে গেছে ছবিটাকে তো এবার এসে আমরা টিক চিহ্নতে টিক ক্লিক করে দেবো আবার একবার টিক করে দেবেন দেখবেন ছবিটা পুরোপুরি এডিট কমপ্লিট হয়ে গেছে ছবিটা পুরোপুরি এডিট কমপ্লিট হয়ে গেছে তো এরপরে সেভ করার জন্য আপনাদেরকে চলে যেতে হবে ড্র অপশনে এসে ড্রয়ে এসে এখানে থ্রি ডট একটা বাটন দেখতে পাচ্ছেন থ্রি ডট বাটনে এসে এখানে সেভ ইমেজ বলে অপশনটা আছে সেভ ইমেজে সেভ করে দেবেন তো আই হোপ আপনাদের ভিডিওটা ভালো লেগেছে ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দেবেন এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে দেবেন আপনারা সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হবে নেক্সট ভিডিওতে